Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called Royal Jam Merge Master with you. And AFC withdrawal proof share korbo jeti dekhle apnara jante parben. Royal Jam app real or fake? Royal Jam app legit or scam? And Royal Jam app really payment or not? So please watch the full video for details. Prothomoto ami apnader sathe withdrawal proof share korbo. Apps ti ওপেন করার পর উইথআউট রেজিস্টার এন্ড সাইন আপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে এন্ড এইখানটার মধ্যে আপনারা গেম প্লে করতে পারবেন যার বিনিময়ে মানি আর্নিং করতে পারবেন এন্ড যখনই এখানে আপনাদের ব্যালেন্সের মধ্যে $200 হবে তখন তারা বলবে কাম এন্ড উইথড্রল ক্যাশ তো জাস্ট এখান থেকে এই ব্যালেন্স অপশনটিতে টাচ করতে হবে তারপর উইথড্রল পেজের মধ্যে নিয়ে চলে আসবে প্রথমত এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে এবং উইথড্রল অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে এবং এখান থেকে নিচের দিকে উইথড্রো অপশনে টাচ করতে হবে তারপর এখানে আপনাকে আপনার পেপ্যাল ইমেল অ্যাড্রেস বসাতে হবে দেন সেম অ্যাড্রেসটিকে নিচের বক্সের মধ্যে আবারও বসাতে হবে এবং ক্যাশ আউট অপশনে টাচ করতে হবে তারপর তারা বলবে ওয়াচ 50 ভিডিও অ্যাডস এখানে আপনাদেরকে 50 ভিডিও অ্যাডস ওয়াচ করতে হবে তাদের কথা অনুযায়ী যখন আপনারা 50 ভিডিও অ্যাডস ওয়াচ করবেন তখন তারা এরকম বলবে ক্যাশ আউট নিড টু ইউজ সার্ভার প্রোটোকল দিস মিনস ইউ পে স্মল ফি তারা বলতেছে তাদেরকে কিছু স্মল ফি প্রদান করার জন্য বাট আপনারা কখনোই তাদেরকে স্মল ফি প্রদান করবেন না কেন করবেন না কারণ এএফটি ফেক অ্যাপ্লিকেশন এএফটি আপনাদেরকে পেমেন্ট করবে না কেন পেমেন্ট করবে না এএফটি নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট হচ্ছে এএফটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই অ্যান্ড এএফটি নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এএফটির মধ্যে মিনিমাম উইথড্রো অ্যামাউন্ট $200 বাট যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড হয়ে থাকে সেই অ্যাপসগুলো $1 to $5 হয়ে গেলে উইথড্রো অপরচুনিটি দিয়ে থাকে যেরকমটি এএফটি দিচ্ছে না অ্যান্ড এই অ্যাপসটি নাম্বার থ্রি নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপসটি থেকে উইথড্রো করার পর তারা ট্যাক্স এবং কন্ডিশন দিয়ে থাকছে এবং ট্যাক্স কমপ্লিট করার পর তারা বলছে তাদেরকে ওয়্যার ট্রান্সফার ফ্রি প্রদান করার জন্য যে অ্যাপসগুলো উইথড্রো করার পর ওয়্যার ট্রান্সফার ফ্রি চেয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন বাট কখনোই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না রয়্যাল জ্যাম অ্যাপ ইজ টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম